চট্টগ্রামে হোটেল রেডিসনের সামনে ঈদের পর থেকেই দাঁড়িয়ে আছে একটা ছেলে। ব্যস্ত নগরীতে কারো হয়তো খোঁজ নেওয়ার সময় হয়ে ওঠে না, কিন্তু একটা মানুষ কিসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবেন দিনের পর দিন? সকাল পার হবে, বিকাল গড়িয়ে সন্ধ্যা নামবে, তবুও যেন কারোর জন্য অপেক্ষার প্রহর শেষ হবে না। ছেলেটার নাম তহিদুজ্জামান সুজন। 100 কিংবা 200 নয়, 400 কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে যশোর থেকে চট্টগ্রামে এসেছেন শুধুমাত্র অলরাউন্ডার মেহেদি মিরাজের সাথে দেখা করবেন বলে। ঈদের আগের ঘটনা, মিরাজ ঈদ করবেন খুলনায়, তিনিও চলে যান একই গন্তব্যে। ঈদের আগের দিন রাতে এই অলরাউন্ডারের বাসার সামনে উপস্থিত হয়েছিলেন আর সারা রাত কাটিয়ে দেন অপেক্ষায় থেকে, তবুও দেখা হয়নি মিরাজের সাথে। এবার গন্তব্য চট্টগ্রাম। ঈদের পর জুলাইয়ের 2 তারিখ থেকে হোটেল রেডিসনের সামনেই হাজির হয়েছেন। বাকি গল্পটা শুনুন সুজনের মুখেই আর কি। আমি ঈদের আগের দিন রাতে আমি হচ্ছে নিউজে দেখছিলাম ভাইয়ার সাথে একটা সাংবাদিক কথা বলছিল যে ভাইয়া ঈদ করবে কোথায়। ভাইয়া বলছিল খুলনা। তো আমি ঈদের আগের দিন রাত্রে খুলনা চলে যাই, পুরো রাতটাই ভাইয়াদের বাসার সামনে কাটাই। পরের দিন ঈদের দিন কী করবো, মানে বাসায় চলে যাই, আম্মু আব্বু বকতেছিলো আর কি, সেজন্য বাসায় চলে গেছি। তো পরে আর কি এইখানে আসছে 2 তারিখে আসছি, 2 তারিখে এসে এইভাবে ঘোরাঘুরি করতেছি আর কি। একটা বড় ভাইয়ের এখানে 2টা রাত ছিলাম, আবার একটা রাত ছিলাম একটা গ্যারেজে। তারপরের দিন আব্বু আসছে টাকা পাঠাইলে, আব্বু তো জানে আমি ঢাকায়, বুঝছেন তো, আমি এখানে তো আব্বু জানে না। তো আর কি মানে আব্বু টাকা পাঠালে তো হোটেল ভাড়া করে আর কি এভাবে থাকতেছি, আর ভাইয়ের জন্য দেখা করার জন্য চেষ্টা করতেছি, অবশ্যই হাল ছাড়বো না। তো ভাইয়ের একটা কাজিন আমার একটা মানে আপনার খেলার জন্য টিকিট দিছে, মেহেদি মিরাজ ভাইয়ের জন্য টিকিট দিছে আর কি, খেলা দেখছিলাম। টাইগার ক্রিকেটারদের এমন পাগলাটে ভক্তের অনেক গল্প শুনেছেন। গ্যালারিতে কাটা তারের বাধা অতিক্রম করে নিরাপত্তা কর্মীদের চোখে ফাঁকি দিয়ে মাঠে প্রিয় নায়ককে বুকে জড়িয়েছেন বহুবার। অনেক পাগলা ভক্তের কাছে সাকিব তামিমরা যেন স্বপ্নের মানুষের সমান। এই তহিদ মিরাজের সাথে চট্টলায় দেখা করতে না পারলে চলে যাবেন চায়ের সিলেটে, সেখানে আসলে হয়তো পরিবারকে পৌঁছিয়ে থাকবেন হোটেল কিংবা রেস্তোরাঁয়, আর প্রহর গুনবেন কখন দেখা দিবে তার স্বপ্নের নায়ক। বিল্লাল হোসেন শিমুল, স্পোর্টস মেইল 24।